হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো কালকে হচ্ছে কালী পুজো, তারপর হচ্ছে শুভ দীপাবলি। তো কালী পুজো শুভেচ্ছা, শুভ দীপাবলি সবাইকে জানিয়ে ব্লগটা আজকে সকাল সকাল শুরু করে দিচ্ছি। তো সকালে যেদিন খুব সকালবেলা উঠি, সেই দিন আমি ছাদে চলে আসি। আর ছাদে চলে এসে এক নজরে গাছগুলো দেখলে আহ, মনটা ভরে যায়, একদম ফাটাফাটি হয়ে যায় মনটা সেই দিন। তো সকালে চলে আসলাম আমার ছাদে, মানিক প্ল্যান্টের গাছটা যা হয়েছে না, এটা কিছুদিন আগে শুধু টুপতো বসে বসে, কিছু হতো না, না কমতো না বাড়তো, ওই টুপতো বসে বসে বুড়োগুলোর মতো। তো যাই হোক, বৃষ্টিটা হওয়ার ফলে গাছটা যা হয়েছে না, দারুণ হয়েছে। তো এখানে গাছগুলোকে সুন্দর করে সকালবেলা একটু দেখে নিই, প্রকৃতির হাওয়াটা গায়ে লাগে, প্রাকৃতিকের গাছগুলোর চোখের দিকে তাকাই, আরও ভাল লাগে। তো যাই হোক, এই হচ্ছে কেশুতি পাতা লাগানো হয়েছে। এটা এটা কিন্তু মাঝে মাঝে আমরা তুলে রস করে মাথায় লাগাই, আবার মেথি কালো জিরের সঙ্গে জাল দিয়েও চুলে লাগাই। মারাত্মক কাজ দেয়, কিন্তু দারুণ কাজ দেয় এই কেশুতি পাতার রসটা, এত ভালো, চুল করে কালো ঘন মসৃণ, আর মাথা রাখে একদম ঠান্ডা, আর চুলের গোড়াও দেয় মজবুত কিন্তু একদম। তো যাই হোক, এই ফুল যেগুলো ফুল ফোটে কেশুতি পাতা, সেগুলো কিন্তু মারাত্মক কাজ দেয়। তো এই হচ্ছে, তো সকালবেলা চলে আসলাম, গাছগুলো দেখলাম, দেখে টেকে দেখলাম কোন গাছের গোড়া ভেজা, কোন গাছের গোড়া শুকনো। তো সেগুলো দেখে দেখে বাছাই করে জল দিই। তো জল দিই প্রত্যেক দিন, হয়তো সময় হয়ে ওঠে না, কোনো দিন সকালে উঠতে একটু দেরি হয়ে যায়, কোনো দিন আবার একটু তাড়াতাড়ি উঠি, যেদিন তাড়াতাড়ি করে উঠি সেদিন ছাদে চলে আসি। তো গাছে আমি এখন জল দিচ্ছি। তো জল দেওয়ার পর তো ভাবছি, আজকে প্ল্যান করছি যে আজকে কী কী করবো, কিন্তু আমি প্ল্যান করি এক, আমার হয় আর এক কাজ। আর এই গাছটা দেখে না আমার মনটা শান্তি, কারণ এই লঙ্কার গাছটা নিয়েছি পুরো এক বছর হতে চললো, আমার কিছুতেই ফল দিত না একদম। তো প্রায় আমার গাছে জল দেওয়া শেষ হয়ে গেল, একটাই বাকি ছিল, দিয়ে দিলাম। এবার নিচে চলে আসলাম, নিচে চলে এসে দেখি মা ফুলকপি আলু কালো জিরে ফোড়ন দিয়ে ঝোল রান্না করছে, আর সকালবেলার লুচি হবে আজকে। তো আজকে স্যাটারডে, তো আজকে সকালবেলা লুচি, আর ছেলের জন্য এখানে ছাতুর শরবত করব, কারণ ছেলেকে এখানে ছাতুর শরবত দেবো। কেউ উষ্ণ উষ্ণ গরম জল করে নিয়েছি, তাহলে এই ছাতুটা খেলে গ্যাস হবে না একদম। তো ওর ছাতুটা হয়ে গেল। তো মা লুচি, মাকে বলছি আমি তাহলে লুচিগুলো গেলে দিচ্ছি, তুমি দিলে পরাপর লুচি ভেজে নাও। তো সেটাই লুচিগুলোকে একদম গোল গোল করে করে নিলাম। মা ফুলকো লুচি ভেজে দিল একদম, লুচি প্রায় ভাজা হয়েছে। তো এবার সবাই সকালবেলা ব্রেকফাস্ট করে নেবো। তো বাজার এখানে চলে আসলো, তো বাজার চলে এসেছে, এখানে মাছ এসেছে, চিতল মাছ, ট্যাংরা মাছ, তারপর আর মাছ, বোয়াল মাছ। তো মাছ এখানে চলে এসেছে, আর এই চোদ্দো শাক, আজকে তো চোদ্দো শাক ভাজা খেতে হয়, ভাজা এখানে চোদ্দো শাকগুলো নিয়ে আসলো। আমি ধুলাম একদম ভালো করে, পরিষ্কার করে ধুলাম যেন শাকের মধ্যে কোনো বালি না থাকে। তো ভালো করে ধুয়ে নিলাম। তারপরে এখানে ফল এনেছে, অ্যাপেল আর অরেঞ্জ আর হচ্ছে পেয়ারা। তো গুঁড়ো এনেছে চাটনি খাওয়ার জন্য। তো এখানে আমি চোদ্দো শাকটা বসিয়ে দিলাম, ওই পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আগে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে রেখে তারপরে চোদ্দো শাকটা দিয়ে দিলাম। তো একটুখানি স্বাদ মতো নুন হবে, হলুদ হবে, আর হচ্ছে মিষ্টি দিয়ে স্বাদ ভাজাটা বানানো হবে। আর আজকে তো আর স্বাদ ভাজা খাওয়ানো হবে না, আজকে স্পেশাল কিছু দুপুরবেলা খাবার আছে, তো সেটা হচ্ছে কালী পুজো উপলক্ষে। মা বাবা থাকছে না, সোমবারের দিন চলে যাচ্ছে, আর সামনে দুজনকার বার্থডে চলে আসছে, তার উপলক্ষে আজকে আমরা স্পেশাল কিছু অর্ডার করা হবে, দেখলেই বুঝতে পারবে। আর এখানে বড় বসে গেছে গোপুকে ওঠানোর জন্য, তো সকালে ঘুম থেকে তোলানো হয়নি আজকে। তো ছেলেকে দিয়েছি ও স্নান করে একদম গোপালকে তুলে, তারপরে ওখানে না কি শুন, আরও এরকম আরও ছোট ছোটো প্রদীপটা গোল ছিল, পাঁচ টাকা করে চাইছি, সব প্রদীপগুলো বের করা হয়েছে, যেগুলোতে আর সামনে বছর প্রদীপ লাগানো হয়েছিল, এবারও এই বছর আরও বেশি করে জল দাও, দিয়ে রাখো, জল দিয়ে স্নান করে এসে তুলে রোদের মধ্যে, এটাকে রোদের মধ্যে, আমাদের বাড়িতে প্লেয়ার, এই যে বাবা ছেলে দুজন মিলে বল খেলছে, এই দেখেন, এই যে একদম প্লেয়ার চলে এসেছে, ফুটবল প্লেয়ার, চতুর্দশীর দিনে আজকে আমাদের বাড়িতে বিরিয়ানি অর্ডার করেছে সর্দা ভাই,
আজকে বিরিয়ানি অর্ডার করলো, মটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি এখানে আছে। যে মটন বিরিয়ানি খাবে খাবে, যে চিকেন বিরিয়ানি খাবে খাবে। তো এটা কোথায় থেকে করেছে দেখি, আমিনিয়া থেকে করেছে। দেখি কি আছে, খুলে দেখাই তোমাদেরকে, সারপ্রাইজ। স্পেশাল বিরিয়ানি, স্পেশাল থালা। আজকে আমাদের স্পেশাল থালার মধ্যে আজকে আমরা খাবো, শাক খেতে হয়, 14 শাক খেতে হয়, অল্প করে এমনি মুখে দাও। এখানে 14 শাক ভাজা আছে, তো সবাই একটু করে এমনি মুখে দিলেই হবে। এবার আমি খেতে বসে পড়লাম একদম বিরিয়ানি, মা আমাকে সার্ভ করে দিল। তো চিকেন নিয়েছি, চিকেন লেগ পিস, আলু নিয়েছি। বিরিয়ানির আলু খেতে আমার খুব দারুণ লাগে, কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবে। আর একটা ডিম দিয়েছে। তো ফাইনালি ঘরে এখন চলে আসলাম খাওয়া দাওয়া করে, কারণ হচ্ছে আজকে তো খুব একটুখানি সেরকম খুশখুশ মন, তো খাওয়া দাওয়া সেরকম হলে তো সবারই ভালো লাগে। তো বাঙালি ঘরের মেয়ে আমি, খেতে ভালোবাসি, তো খাবো তো অবশ্যই। তো যাই হোক, যেটা হলো আজকে হুট করে ডিসিশান হলো আমাদের বিরিয়ানি। তো বাবা হচ্ছে মা সোমবারের দিন চলে যাবে উল্টোডাঙ্গা, তো থাকছে না ওরা। তো রাতের বেলা করলে বাবার সুবিধা হয়, তো যেহেতু বাবা ঘরে আছে বলে আজকে দুপুরবেলায় রাতে, আর দুপুরবেলায় আমাদের হয়ে গেল মানে ডিনার, সরি দুপুরবেলায় হয়ে গেল আমাদের লাঞ্চ, একদম বিরিয়ানি। তো খাওয়া দাওয়া হলো, তো যেটা হলো আজকে হুট করে, কেন আজকে তো ভূত চতুর্দশী, তো 14 শাক ভাজা তো হয়ে গেছে। তো 14 শাক ভাজা দিয়ে তো আর বিরিয়ানি খাওয়া যায় না, তো তবু একটু একটু করে সবাই আর কি মুখে দিয়েছি। আর 14 প্রদীপ জ্বালানো হবে সন্ধ্যাবেলা। তো আমি বাবু বাবা আর ছোটদা ভাই খেয়ে দিয়ে চলে আসলাম, কারণ ছেলেকে নিয়ে আমার বেরোতে হবে UCMS, ওর ক্লাস আছে, ওখানে যেতে হবে। তো 4টেই ক্লাস, আমি 3:30 বের হবো এখান থেকে, তো রিক্সা করে যাবো আর কি করবানিউ মার্কেট। তো সেই জন্য আমি খেয়ে আসলাম। এখন মার বৈশালী খাচ্ছে, আর সকালবেলা তো ছোটো ভাই ওই বালিগঞ্জ থেকে মাছ আর কি সব কিছু বা ফলমূল যা লাগে বাজার করে নিয়ে আসলো। ওর আজকে ছুটি আছে, অফিস ছুটি দিয়েছে, তো দিওয়ালিটা আজকেই দিয়েছে ওর ছুটি আর কি, অফিস থেকে আজকে কালকে দুদিন ছুটি থাকছে। আর আমার বর সকালবেলায় সবজি চাল টাল আর কি সব কিছু বাজার করে নিয়ে আসলো, ও আবার কালিয়াগঞ্জ যাবে উত্তর দিন আসবে শ্বশুরবাড়িতে। তো ওখানে সেই রকম পুজো হয় কালী পুজো, তবুও বলেছে তুমি ভিডিও করে নিয়ে আসবে, তো দেখাবো সবাইকে, খুব সুন্দর হয় ওখানে, খুব সুন্দর হয় পুজো কালী পুজো, তো সেরকম ধামাকা। তো ঘুরতে যাবে ওখানে আজকে ট্রেন, ও সন্ধ্যাবেলা ট্রেনে উঠবে, ওই 6:30 সময় ট্রেন আছে, তো কাল সকালবেলা নেমে পড়ছে ও। তো আমরা বাড়িতে রয়ে গেলাম, তো কালকে তো বাজি ফোটাবোই, বাজি কিনে দিয়ে গেছে বর। বাজি ফোটাবো আর লাইট আমরা এবার লাগাতে পারলাম না পুরো বাড়ি, কারণ হচ্ছে আগে থেকে সেরকম ছিল না, পুরো বাড়ি লাগানো ছিল, পুরো লাইটগুলো আমাদের নষ্ট হয়ে গেছে। তো একজন কাকে বলা হয়েছে জানি না কি আছে, আজকের দিনটাই তো শুধু বাকি। তো কালকে তো সবার ঘরে ঘরে প্রদীপ জ্বলছে, লাইট জ্বলছে, কালী পুজো মানে তো সেরকম শুধু লাইট। তো যাই হোক, ব্লগটা এখানে শেষ করবো, কারণ এডিট করতে হবে আবার আমাকে, তো এডিট করে পোস্ট করবো। তো এই হচ্ছে আজকে তো সেরকম আনন্দ, বা এই পুজো দুর্গা পুজো হলেই পরপর পুজো এরকম চলে আসে, তো সবার খুব আনন্দ হয়। তো যেটা হচ্ছে, সবাই খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও, সাপোর্ট করো সবাই প্লিজ আমাকে। আর সবার জীবনে যেন একদম আলোময় আলো করে নিয়ে আসে ঠাকুর ভগবান, সবার আলোময় আলোকিত হোক শুভকামনা করি। আর হ্যাপি দেওয়ালি সবাইকে, কালী পুজোর শুভেচ্ছা। তো দিয়ে আজকে ব্লগটা শেষ করছি, সবাই খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো, আবার কালকে দেখা হবে একটা নতুন ব্লগে। তো সবাইকে টাটা।